আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমার মা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বউ, আমার শখ আছে একটু অনেক, তাদের শখ পূরণ করার জন্য বাজার থেকে মাছ নিয়েছি। কত টাকা কেজি আনছি এটা বলার দরকার নাই, তাহলে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করবেন যে এই মাছের কিলোটা কত। তো এটা সচরাচর শর্টকাট পাওয়া যায় না, এই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ এই মাছটা খুবই বড়, যদি একটু দেখেন এটার গলদা চিংড়ি কম হলে সম্ভবত আমি হের মুখা কথা না। যাই হোক, আমরা যারা নাফা কি মা তো বাজি করে বোধ হয় বাজি করে খাওয়ার সময় আপনারা দেখুন, বাজি করার সময় দেখুন। ওকে ফ্রেন্ডস, চিংড়ি মাছ বাজি চলতেছে, এই যে দেখেন বিসমিল্লাহ। মেয়ে আমার সারা চোখে কিছু দেখে না, এই জন্য মেয়ের সাথে নিয়ে আইজে। এই যে দেখেন মেয়ে দেখবো, এই যে দেখো অনেক ভাল লাগতেছে জামাই চিংড়ি মাছ বাজিয়া খাওয়াইতেছে। খুব শখ আছিল জামাই হাতে রান্না খাবো। খাও খাও, জামাই হাতে রান্না খাবার শখ দেখছেন? আমার হাতে রান্না খাওয়ার শখ খাওয়ান, আমি খাওয়াইতেছি, আপনার খাওয়াই দিন। প্রবাসী জামাই কেমনে চিংড়ি মাছ দেখাবা। ওকে দেখছেন, এই দেখেন আমার মেয়ে নাড়া দিব। ওকে তুমি দিবা, এই যে এখন পরবর্তী দামে খাওয়ার সময় দেখুন ফ্রেন্ডস। দেখে খুব পছন্দ হইলো, পয়সা লাগাবো বলবা, সেই পয়সা লাগাবো, আপনি কিনেন। তখন নিল, নিয়ে আবার থেকে আমরা নিজই হাতে করে বানাইলো, আমার মেয়ের লেগে আমি পারি না। এখন নিজই আবার ফাঁক করে চিংড়ি মাছ খাওয়াইতেছে, একটু মুহ দেই সেই স্বাদ ভালো লাগতেছে। একটু দেন না আমার, এটা করেন কে লেগে বুঝা গেছে না করবো আমার একটু সবসময় তো ফাঁকায় আমি, আর ভাল লাগে না ফাঁকাই।